সঙ্গী সাথী পশু পাখি এই বইটার চতুর্থ গল্প হচ্ছে বিড়াল আমরা যখন বগুড়ায় থাকতাম তখন বগুড়ার অবস্থা অনেকটা টাকা খার চাল চব্বিশ টাকা মন মুড়ি টাকায় ষোলোটা ডিম গরুর মাংসের শের আনা আম্মা প্রথম দিন আম কিনতে গিয়ে ভেপা খেয়ে গেলেন একশো আম কিনেছেন কিন্তু আমলা দুশো আম দিয়ে গেল বগুড়াতে নাকি একশো মানে দুশো যাই হোক আমাদের বাসার ঘর দরজার সাথে যে জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে একটি বিড়াল বিড়ালের জন্য আমাদের কারোরই খুব একটা মায়া নেই আমি আবার এক বেশি তাই আশেপাশে কেউ না থাকলে আমি সুযোগ মতো বিড়ালটাকে এক ধোঁকা হাঁকিয়ে দিতাম বিড়ালটাও সম্ভব হলে আমার থেকে একটু দূরে দূরেই থাকত বাসায় আম্মার সাথে তার যা একটু ঘনিষ্ঠতা খিদে পেলে লেজ লম্বা করে আম্মার পা ঘষে তার সে কি আদরে মেমেও ডাক আম্মা প্রথমে দু একটা ধমক দিয়ে ঠিকই দুধ দিয়ে মেখে ভাত দিতেন সেই বিড়ালের হঠাৎ একদিন বাচ্চা হলো বিড়াল দেখে আমাদের যতই গাজালা করুক বিড়ালের বাচ্চা দেখে সবার চোখ জুড়িয়ে গেল কি সুন্দর এক একটি বাচ্চা একটি আবার লালচেনা রঙের অনেকটা বাঘের বাচ্চার মতো বিড়ালটি এবারে তার উপরে আমাদের অত্যাচারের শোধ নেওয়া শুরু করলো কিছুতেই বাচ্চাগুলিকে আমাদের ধরতে দেবে না বিড়ালগুলির ঘাড়ে কামড়িয়ে ধরে এখান থেকে সরিয়ে সেখানে সেখান থেকে এখানে লুকিয়ে রাখতে লাগলো শুধু তাই নয় বাচ্চাগুলিকেও কি যেন বলে রেখেছিল আমরা যতবার তাদের ধরতে যাই ফোসফোস করে সে কি প্রতিবাদ যাই হোক শেষ পর্যন্ত অনেক কষ্টে বাচ্চাগুলির সাথে ভাব করা গেল কি তুলতুলে নরম এক একটা বাচ্চা কি সুন্দর দেখতে আর কি চমৎকার গায়ের রং আমাদের কোলে পিঠে বাচ্চাগুলি মানুষ নাকি বিড়াল হচ্ছিল তার মাঝে এক ধন। বাজার থেকে ছোট মাছ আনা হয়েছে আমার রোদে বসে সেই মাছ কুটছেন ছোট মাছের সাথে পটকা মাছও আছে আমরা সেগুলি নিয়ে ফুলিয়ে বেলুনের মতো করে খানিকক্ষণ খেলাধুলা করে সে সেই বিড়ালের বাচ্চাগুলিকে খেতে দিলাম কোনো কোনো পটকা মাছ বিষাক্ত হয় জানতাম না যে কয়টি বিড়ালের বাচ্চা সেই পটকা মাছ খেলো ঘণ্টাখানিকের মাঝে সেগুলি মোড়ে শেষ হয়ে গেল একটি বাচ্চা করুণ স্বরে আর্তনাদ করে নিজেকে টেনে হিচে বেড়াতে থাকল বেচারা শরীরের পেছনের দিকটা অবাস হয়ে গেছে সেই থেকে আমি পটকামাছ থেকে খুব সাবধান যাই হোক বগুড়ায় আমরা অনেক দিন ছিলাম তাই বিড়াল দ্বিতীয়বার তৃতীয়বার এমনকি চতুর্থবারও বাচ্চা দিল বাচ্চাও কম নয় এক একবার তিনটি চারটি করে সেই বাচ্চাগুলি বড় হয়ে তারাও বাচ্চা দেওয়া শুরু করল কাজেই এক সময় বাসায় শুধু বিড়াল বিড়াল তার ছেলে মেয়ে নাতি নাতনি ভাইপো ভাইজি সে এক এলাহি কাণ্ড সবাই বাচ্চা থেকে বড় হয়েছে আর যখন বাচ্চা ছিল তখন সবাই আমাদের কোলেপিঠে মানুষ তাই কোনোটাকে আর ফেলে দিতে পারি না কিন্তু বিড়াল প্রাণীটা একটু অকৃতজ্ঞ বটে এত যত্নত্তি করার পরও চুরি করে প্লেট থেকে মাছটা মাংসটা তুলে নেয় দুধ খোলা থাকলে খেয়ে শেষ করে গোফে তা দিয়ে ঘুরে বেড়ায় ইঁদুর মেরে খেয়ে শেষ করতে না পারলে বিছানার নিচে রেখে দিব্যি তার কথা ভুলে যায় একসময় অতিষ্ঠ হয়ে বিড়ালগুলি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল আমার তখন এমন একটা বয়স যে এ ধরনের কাজগুলো তখন আমাকে করতে হয় অবশ্য আমার বন্ধু বান্ধব অনেক তারা আমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত বিশেষ করে এ ধরনের কাজে প্রথমে একটি দুটিকে ফুসলে নিয়ে বস্তায় ঢুকানো হলো তাই দেখে অন্যগুলি সাবধান হয়ে গেল আর কিছুতেই ধরা দেয় না তখন বেতের মরা দিয়ে আচমকা পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের ধরার চেষ্টা করা হতে থাকে সবগুলিকে ধরা গেল না তাই যে কয়টি ধরা হয়েছে সেগুলোকে বস্তায় বন্দি করে সাইকেলে করে চলে গেলাম অনেক দূরে রাস্তার পাশে এক জায়গায় বস্তা খুলে দিতেই বিড়ালগুলি বের হয়ে পালিয়ে গেল এদিক সেদিক এভাবে তিন চারবারে প্রায় সবগুলি বিড়ালকে নিয়ে ফেলে দিয়ে এসেছি একটি ছাড়া সে বেচার একটু বোকামতো তার ভাই বোন মামা চাষাদের এত বড় বিপদ দেখেও সাবধান হওয়ার কোনো নাম নেই আমাদের ধারে কাছে ঘোরাঘুরি করে লেজ লম্বা করে সোহাগ করে কি মনে করে সেটিকে আর ফেলে দিলাম না সে বাসায় থেকে গেল আমাদের কপাল কদিনের ভিতরেই আম্মা বিড়ালটিকে দেখে বললেন সেটির নাকি বাচ্চা হবে বিড়ালটি বোকা কাজেই সে নিজেও জানে না ঠিক কি হচ্ছে মুখ কাচোমচু করে ঘুরে বেড়ায় যাকেই কাছে পাই তার উপরেই শরীর এলিয়ে দিয়ে শুয়ে থাকে কয়টা বাচ্চা হবে সেটা নিয়ে কল্পনা জল্পনা হতে থাকে কেউ বলল চারটা কেউ বলল ছয়টা যারা নিরুদ্দেশবাদী তারা বলল আটটা শেষ পর্যন্ত বিড়ালটির বাচ্চা হল আটটা নয় ছয়টা নয় চারটাও নয় মাত্র একটা সে যে কি সুন্দর বাচ্চা না দেখলে বোঝানো যাবে না মোটা সোটা নাতুস নতুস সাদা রঙের ছানা এখানে সেখানে একটু কালো রং ছড়ানো চিটানো। সেটা সাদা রংটাকে আরও ফুটিয়েছে তার মা যেরকম বোকা সেও সেরকম বোকা সে যে এখন ছোট এবং এখন যে তার মায়ের কাছে থাকার কথা সেটা সে জানত না চোখ ফুটতেই তার খেলা শুরু হয়ে গেল আমার নামাজ পড়ছেন তার পায়ের আঙ্গুল নিয়ে খেলা আত্মাইহত পড়ার সময় তর্জনী তুলেছেন ঝাঁপিয়ে পড়ে সেটিকে ধরে ফেলল সোয়েটার বোনার সময় তো কথাই নেই উলের কুটিটা নিয়ে সে যে কি করত যারা বিড়ালের বাচ্চাকে সেটি করতে না দেখেছে তারা বুঝতে পারবে না এখনো ছোট হাঁটতে হাঁটতে গড়িয়ে পড়ে যায় কিন্তু তার থামার সময় নেই সারা ঘর বাড়ি চক্কর দিয়ে বেড়াতে থাকে আমার সারা জীবনে আমি এত সুন্দর একটি প্রাণী দেখিনি যাই হোক বেশ কাটছিল সময় ঠিক সেই সময়ে আমাদের পরিচিত কার জানি ডিপথেরিয়া হলো বাসায় তখন ডিপথেরিয়ার গল্প হতে থাকে ডিপথেরিয়া যে কি ভয়ানক অসুখ আর একবার ডিপথেরিয়া হলে কি কি ভয়ানক ব্যাপার হয় সবাই সেগুলো নিয়ে বলাবলি করতে থাকে কিছুক্ষণের মাঝেই বিড়ালের প্রসঙ্গে এসে পড়ে এবং বাসায় বিড়াল থাকলে ডিপথেরিয়া হওয়ার সম্ভাবনা যে কতগুণ বেড়ে যায় সেটা নিয়ে দুশ্চিন্তা হতে থাকে কিছুক্ষণের মাঝেই আমার ডাক পড়ে বাসার শেষ বিড়াল দুইটি মা আর ছেলেকে ফেলে দিয়ে আসতে হবে আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিচ্ছু করার নেই সবাই বাচ্চাটিকে শেষবারের মতো আদর করে দিল ওদের বস্তায় পুড়তে কোনো অসুবিধাই হয়নি ওরা কল্পনা পর্যন্ত করতে পারেনি আমি ওদের এরকম কিছু একটা করতে পারি সাইকেলে করে অনেক দূর গিয়ে বস্তার মুখ খুলে দিলাম দুজনেই লাফিয়ে বের হলো বাচ্চাটি ডাকছে শুনে মনে হলো একটি ছোট বাচ্চা কাঁদছে মা অপরিচিত জায়গাটা সন্দেহের দৃষ্টিতে দেখে আমার দিকে দেখে এরপর আস্তে আস্তে হাঁটতে থাকে বাচ্চাটি মায়ের পিছু পিছু যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমার দিকে তাকিয়ে অন্য সুরে কি যেন বলল শুনে আমার বুকের ভিতরটা নড়ে চড়ে গেল কিন্তু তবুও দাঁড়িয়েই থাকলাম জীবনে সবাইকেই কিছু না কিছু নির্মম কাজ করতে হয় আমাকেও করতে হয়েছে তখনও জানতাম না এটা দিয়ে আমার হাতে খড়ি এরপর বেশ অনেকদিন পার হয়ে গেছে আমরা বিড়াল দুটির কথা প্রায় ভুলেই গেছি ছেলেবেলার এটি একটি সুবিধে সবসময়ই নতুন নতুন কাজ নতুন নতুন খেলা কোনো কিছু আর বেশিদিন দিন মনে স্থান পাওয়ার সুযোগ পায় না তার উপর পরীক্ষা এসে যাচ্ছে পড়াশোনার খুব চাপ শীতকাল বগুড়ায় তখন প্রচন্ড শীত পড়ত রোদে কাঁথামুড়ি দিয়ে পড়াশোনা করছি এমন সময় হঠাৎ দেখি গেট দিয়ে বিড়ালের বাচ্চাটা এসে ঢুকলো তার মা সাথে নেই সে একা বাচ্চাটা অনেক বড় হয়েছে কিন্তু শুকিয়ে কাঠ হাঁটার শক্তি নেই আস্তে আস্তে কোনো মতে এসে ঢুকছে আমরা সবাই হতবাক আমি অনেক বিড়াল ফেলে এসেছি এখনো পর্যন্ত কোনোটি ফিরে আসতে পারিনি এই প্রথম বাচ্চাটি একবারও ডাকল না আস্তে আস্তে হেঁটে বাগানের মাঝখানে রোদে গিয়ে বসল খুব ক্লান্ত কিন্তু কেন জানি শুয়ে পড়ল না মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে রইল বিড়ালের বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখন তার সৌন্দর্য হঠাৎ করে শেষ হয়ে গিয়ে দেখতে কেমন জানি হতচ্ছাড়ার মতো হয়ে যায় কিন্তু এই বাচ্চাটি একটু বড় হয়ে এত রোগা থেকেও অপূর্ব সুন্দর আমি তাড়াতাড়ি বাটিতে করে একটু দুধ নিয়ে দিলাম বাচ্চাটি দুধটা সুখে দেখল কিন্তু খেলো না যেন ছোট বাচ্চা তার মায়ের উপর অভিমান করেছে আমার এত কষ্ট লাগলো যে বলার মতো নয় বাচ্চাটি সারাদিন সেখানে বসে থেকে বিকালে মারা গেল বিড়ালের অনুভূতি মানুষের মতো নয় বিড়াল নিশ্চয়ই মানুষের মতো রাগ দুঃখ বা অভিমান করতে পারে না কিন্তু তবুও আমার কেন জানি মনে হলো বাচ্চাটি আমাদের উপর অভিমান করে মারা গেছে আমি এখনো সেজন্য নিজেকে ক্ষমা করতে পারি না